আমার বড় ভাই মানে সরকার বাড়ির বড় সওয়াল এখন একটা সাহস করেছে সে এখন কাউক চর মারার জন্য হাত বাড়ায় আসে তাই না আমার ঘর আছে কিসের জন্য মারেক চর মারেক আমার ইচ্ছে করতেছে চড়ায় যদি তোর আমি গালটা ফাটাই দিতে পারতাম তাহলে আমার গায়ের আগুন নিভে যেত তোর গায়ে আগুন লাগে গেছে বড় ভাই কথাটা শুনে তো আমার হাসি ভাতে সত্যি কিন্তু গলাম আমার আগুন জ্বলতেছে গায়ে মিজাজ কিন্তু আমার সত্যি সত্যি খারাপ আছে রে হারান আমার কিছু চর মারতে বাধ্য করিস নে খারাপ আছে কিছু জনের বড় ভাই সাহস থাকলি পরে চর মারে তারপর মানসিক ডাকে ডাকে করতে পারবো যে আমার বড় ভাই মানে সরকার বাড়ির বড় সওয়াল এখন একটা সাহস করেছে সে এখন কাউক চর মারার জন্য হাত বাড়ায় আসে তাই না আমার ঘর আছে কিসের জন্য মারেক চর মারেক আচ্ছা আচ্ছা তুই তুই এত প্যাট পসা কিসের জন্য রে কত হারান হ্যাঁ তুই খামাকে এই কথা ফুফুক কবে গেলি কিসের জন্য কোন কথাটা আলতার সাথে তোর বিয়ের কথাটা ফুফু কি কাছে রাজি হয়েছে আরে ফুফু রাজি হবে কি আমি কি রাজি হয়েছিলাম নাকি হ্যাঁ তুই দেখিস নি এটা নিয়ে তুফানের সঙ্গে আমার কিরম ঝগড়া বাঁধিয়েছিল তুই তো সামনে ছিলি দেখেছি শুনেছি বলি তো আমি সব কিছু জানবার পারিছিলাম আমার কাছে খুবই আশ্চর্য লাগেছে কি বড় ভাই জানিস এই যে মনে করে যে মাইজা ভাই তোকে একটা প্রস্তাব দিয়েছে আলতাক নিয়ে তুই যে মাইজা ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহারটা করিস এটা কিন্তু আমার বোধগম্যে আসে নাই তোর বোধগম্য হওয়ার কোনো দরকার নেই খবরদার এই কথা তুই এরপর আর কারোর সাথে কবি নে বুঝিস না কে আরে এই কথা শুনলি তো মানুষ কি কবি এটা আমাকে জন্য লজ্জার ব্যাপার না লজ্জা হবে কিসের জন্য রে বড় ভাই আমাদের আব্বা এই পুরো বয়সে যে সেকেন্ড ম্যারেজ করে আবার সেই বউ খুন করে ফালাইলো তার কোনো লজ্জা নাই রে এইখানে তুই এক প্রকার বিয়ের প্রস্তাব শুনে লজ্জা পাস তো কিসের জন্য রে বড় ভাই যাইরে কাস্তে সরে কিসের জন্য ডাইরেক্ট কলিত হয় এখন আর আলতাক তোর পছন্দ হয় না এ বড় মুজদার হয়ে গেছাও তাই না শোনেক নিজের সরকার তেল দে আমার ভালো মন্দ আমাক বুঝবার দে বুঝাক ভালো করে বুঝে শুনে তারপরে চল এক আমার কি মনে হয় বড় ভাই জানিস আমার মনে হয় কি আলতা তোর সাথে বিয়ের প্রস্তাবটার কথা শুনে রাজি হবে না নে কারণ সরকার বাড়ি যে সমস্ত কীর্তিকলাপ ঘটে যাচ্ছে রাজি হওয়ার কোনো কারণই আমি দেখছি না হওয়াটাই স্বাভাবিক আর একটা কথা পরিষ্কার করে দেওয়া যাচ্ছে পারলে নিজের চেহারাটা আয়নায় ভালো করে দেখিস কয়া গেল আমার চেহারা আয়নায় দেখতো অনেক আমার কি সুর বেশি পাকিয়ে গেছে নাকি বড় ভাই যে এই রকম একটা কাজ করবার পারে এটা আমার ধারণার মধ্যে ছিল না রে আলতা ছোট ভাইয়ের সাথে সে এরকম খারাপ ব্যবহার করল আমি কি তোর কাছে শুনতে চাইছি তুই শুনবে চাচ্ছিস না এটা তোর মাহাত্ম রে আলতা কিন্তু কথাটা কইবার পারলে আমি বিবেকের কাছে দায়মুক্ত হতাম রে আলতা তারপর শুন কিন্তু আমার তো শুনবার ইচ্ছে করতেছে না হারা তোর শুনবার ইচ্ছে না করলে তো তোর সাথে জোরাজুরি করা যাবে না তবে ঘটনাটা যদি সংক্ষেপে তোকে একটু কইবার পারতাম না দেন নিজের বিবেকের কাছে একটু পরিষ্কার থাকতাম মানে একটু হালকা ঠিক তো ঘটনাটার সাক্ষু সাক্ষী তো আমি সেজন্য কথাটা কলাম সেই বিবেকের তুলনায় অস্থির হয়ে কি তো তুই দুলে ভাই ফারুক সাহেবের কাছে কথাটা কয়ে দিস আমি যে দুলাবাই এই কথা কয়েছি এটা তো কে কয়েছে রাতে আমি তো দুলাবাই কথাটা কয়ার সঙ্গে সঙ্গে আবার কয়ে দিচ্ছি যে অন্য কবে না আমি নিষেধ করে দিয়েছি তো এইরকম আর কজনের কাছে কথাটা কইছু কয় তুই নিষেধ করছু কত আমার মনে কয় আমি কাউ কই নেই কে মানে দুলাবে কি তো কিছু কয়েছে রে হ্যাঁ কইছে অনেক সম্মান দিয়ে গেছে এখন নিশ্চয় তোর বিবেকের তাড়না একটু কমেছে এখন এসব কথা কয় বাদ দে ঠিক আছে যাওয়ার আগে ছোট্ট করে শুধু একটা কথা কয়া যাচ্ছে ছোট ভাইয়ের যে প্রস্তাবটা ছিল সেটার কিন্তু আমি এক প্রকার পূর্ণ সমর্থন দিয়ে দিয়েছি কারণ আমি বুঝি তো আমি তো সেরকম একটা মানুষ আমি তো একটা দুঃখী মানুষ এটার কষ্ট যে কি জিনিস সেটা আমি বুঝি আমি একটা হিট খাওয়া মানুষ বিরহর কষ্ট কি সেটা আমি হারে হারে উপলব্ধি করেছি সেজন্য অন্যের কষ্টে কামে সাধুবাদার সম্মান জানাই সহানুভূতি জানাই এই ধারা সবসময় আমার তরফ থেকে অক্ষুণ্ণ থাকবে
আসলে ভালো থাকবে।